নমস্কার সবল আরম্ভ করেছে আসামিস ট্রেন্ডিং আজি 12 জুলাই আর আজি রাতেপার কেবাটাও গুরুত্বপূর্ণ খবর আহি পড়েছে আর এনে ধরনের খবর সমূহ নিতেও চাবলে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওট এটা লাইক করে দিব দিবলে আজি রাতেপার প্রথম টু পলিটিক্যাল ব্রেকিং নিউজ রাজ্যিক বিজেপিত ব্যাপক খহনিয়া পুরনি বিজেপি নেতাই খুলিব নতুন দল বিজেপি দলের পুরনি নামেরে দল খুলিব প্রবীণ বিজেপি নেতাই রাজ্যিক বিজেপিত ধুমুখা ইজনের পিছত সিজন নেতাই বিজেপি দল ত্যাগ করার সম্ভাবনা বিজেপি ত্যাগ করিয়েই বিস্ফোরণ শক্তিশালী বিজেপি নেতার লোকসভা নির্বাচনের পাশতেই বিজেপির বিরুদ্ধে ক্ষোভ বৃদ্ধি পাইছে দিনক দিনে ক্ষোভ বৃদ্ধি পাইছে নেতা সকলের নির্বাচনত কোনো দায়িত্ব নিদিয়ার বাবেই দল এরার সিদ্ধান্ত ভবেন মোহনের দেড় দশকরও অধিক সময় বিজেপির সঙ্গে জড়িত আছিল দুই আহোম নেতার বিজেপি ত্যাগক লৈ উজনীত ব্যাপক চর্চা আরম্ভ হয়েছে ভবেশ কলিতালৈ পদত্যাগ পত্র প্রেরণ দুই আহোম নেতার বিজেপি ত্যাগ করে নতুন দল গঠন করব বলে চলিছে চর্চা জনসংঘ অসম নামে রাজ্যত নতুন দল সৃষ্টি হওয়ার সম্ভাবনা রাজেন গোসাই অশোক শর্মায়ও বিজেপি ত্যাগর যুঁজা চলা বলে চর্চা আরম্ভ হয়েছে দিবলে আন একটা ব্রেকিং নিউজ বিজেপি বিধায়কর জেসেবির কূপ মহাত্মা গান্ধীর মূর্তিত বিজেপি বিধায়কর তৎপরতা জেসেবির কূপ পড়িল গান্ধী মূর্তিত অপরিকল্পিতভাবে উলমাই নিয়া হল গান্ধী মূর্তির ভগ্নাবেশ বিজেপি বিধায়ক রূপেশ গোয়ালার তৎপরতাত পৌরসভার নাফুত নাসরুত কাণ্ড 1960 চনতে প্রতিষ্ঠিত গান্ধী মূর্তি ভঙাক লৈ রাজ্যজুড়ি প্রতিক্রিয়া গান্ধী মূর্তির স্থানত ক্লক টাওয়ার নির্মাণের যুঁজা গান্ধী মূর্তিক অবমাননা করাক লৈ দল সংগঠনের গরিহণা বিজেপি বিধায়কর তৎপরতাত জেসেবির কূপ পড়িল এবার জাতির পিতা মহাত্মা গান্ধীর মূর্তির উপর দিবলে চাহান একটা ব্রেকিং নিউজ অসম বিজেপিত আহি আছে বড় ভূঁইকপ কেইবাজনও বিজেপি নেতাই যোগ দিব কংগ্রেস দলত শীঘ্রেই অসম বিজেপিত আহিব বড় ভূঁইকপ বিজেপির কেইবাজনও জ্যেষ্ঠ বিধায়কে যোগ দিব কংগ্রেস দলত কংগ্রেসের শীর্ষ নেতৃত্বর সঙ্গে যোগাযোগ করেছে বিজেপির জ্যেষ্ঠ নেতা সকলে নলবারীর প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা অশোক শর্মায় যোগ দিব পারে কংগ্রেসত বিজেপির পদত্যাগ করার চিন্তা চর্চা চলি আছে বলে মন্তব্য অশোক শর্মার অশোক শর্মার লগতে 8 গৰাকী বিজেপি নেতাই সদল বলে কংগ্রেসত যোগ দিয়ার সম্ভাবনা কংগ্রেস ত্যাগ করে বিজেপিত যোগ দিয়া একাংশ নেতায়ও উভতিব বিচারিছে পুরনি কংগ্রেসত বিজেপিত থাকা পুরনি কংগ্রেস নেতা পুনের দলত অন্তর্ভুক্ত করা নহব বলে স্পষ্ট করে দিলে কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরাই দিবলছো রেশন কার্ডক লো একটা গুরুত্বপূর্ণ খবর বিনামূলিয়া চাউল পোয়া নাই নাকি আপনালৈ হু খবর জারি করেছে রাজ্য সরকারে লাখ লাখ রেশন কার্ডর গড়াকিলৈ এটা হু খবর 15 জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে রেশন সংগ্রহের সময়সীমা বানর বাবে রেশন সংগ্রহের সময়সীমা বৃদ্ধি করেছে সরকারে প্রতি মাসের 1-10 তারিখলৈ অন্ন সেবা দিন ঘোষণা করেছিল সরকারে বানর বাবে 15 জুলাইলৈ হিতাধিকারী অন্ন সেবা দিনের সুবিধা লাভ করব পাৰিব অন্ত্যোদয় আসনির অধীন বিনামূল্যাকৈ লাভ করব 35 কেজি চাউল হিতাধিকারী কমকৈ চাউল লাভ করলে লগেলগে দিব পাৰিব অভিযোগ 1967 অথবা 1800-3453 এই নম্বরত আপনি অভিযোগ দিব পাৰিব যদিহে আপনি চাউল কমকৈ পাইছে রেশনের দিবলছো আন একটা অতিকৈ গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি ডক্টর সকল সাবধান পুনের হিমন্ত বিশ্ব শর্মার সকিয়নি ভুল করলেই হব ভয়ঙ্কর পরিণাম রাজ্যের সরকারি ডক্টর সকলক লৈ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কঠোর নির্দেশনা ডিউটির সময়ত নিজের ক্লিনিকত থাকিব নোৱাৰিব সরকারি চিকিৎসক ডিউটির সময়ত ব্যক্তিগত চিকিৎসালয় নার্সিং হোমত চিকিৎসা করব নোৱাৰিব নিয়ম উলঙ্ঘা করলে লওয়া হব কঠোর ব্যবস্থা নিয়ম ভঙ্গ করলে হাসপাতাল নার্সিং হোম চিকিৎসকর বিরুদ্ধে কঠোর হব সরকার সরকারি চিকিৎসকক লৈ
মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পুনের সকিয়নি কোনো কারণতে সরকারি চিকিৎসকে কামত গাফিলতি করব নারিব ভুলতো নিয়ম যদি ভঙ্গ করে তেনে কঠোর শাস্তির সম্মুখীন হব চিকিৎসক সকল। পরবর্তী খবর, স্মার্ট মিটারত আপনার বিদ্যুতর বিল বেশি আইসিছে নাকি? স্মার্ট মিটারত যদি আপনার বিদ্যুতর বিল বেশি আইসিছে তেনে আপনার বাবে এটা জরুরি খবর, পূর্বতকৈ আপনার বিদ্যুতর বিল দুগুণ আইসিছে নাকি? স্মার্ট মিটারত বিদ্যুৎ বিল রেহাই করিবলৈ আইসিছে ডাঙর সুযোগ আপনালৈ, প্রায় সম্পূর্ণ রেহাই করিব পারিব বিদ্যুতর বিল, আপনি বিদ্যুৎ রাশি করে বিক্রিও করিব পারিব। বিদ্যুতর বিল বেশি অহার বাবে আপনি দিব পারিব অভিযোগ, দৈনিক কিমান ইউনিট খরচ করিব তারও হিসাব রাখিব পারিব আপনি, ঘরের পরাই আপনি দিব পারিব বিদ্যুতর বিল। গুগল পে, পেটিএম, ফোনপে অথবা মাই বিজুলি এপর জড়িয়তেও দিব পারিব বিল, apdcl.org গৈ আপনি দিব পারিব বিদ্যুতর বিল। বিদ্যুৎ রেহাই করিবর বাবে আপনি গ্রহণ করক সূর্য ঘর আসনি, সূর্য ঘর আসনিত কিদরে করিব আপনি এপ্লাই, পিএম সূর্য ঘর আসনির অধীনত বিনামূলীয়াকৈ লাভ করিব বিদ্যুৎ। এই আসনির বাবে ভারত সরকার আর অসম সরকারে সাহায্য দিব জনতাক, এক কিলোওয়াটৰ বাবে ভারত সরকারে দিব 30,000 টাকা আর অসম সরকারে দিব 15,000 টাকা, মাত্র 5,000 টাকাতে আপনি লাভ করিব এক কিলোওয়াটৰ সোলার পেনেল, 2 কিলোওয়াটৰ ক্ষেত্রে ভারত সরকারে দিব 60,000 টাকা আর অসম সরকারে দিব আপনার 30,000 টাকা, 3 কিলোওয়াটৰ ক্ষেত্রে মোদী সরকারে দিব 78,000 টাকা আর অসম সরকারে দিব 45,000 টাকা, এই আসনিত এপ্লাই করা সকলক দিব এই ধন, এই বাকি টকার বাবে সরকারি কর্মচারিয়া লব পারিব ঋণ, কোনো সামগ্রী বন্ধকত নিদিয়াক লাভ করিব এই ঋণ, এই ঋণের 1% সুদ বহন করিব সরকারে। ডাকঘরত গৈ এই আসনির বাবে আপনি আজিয়েই এপ্লাই করিব পারিব, পিএম সূর্যাঘাট .gov.in পোর্টেলত করিব পারিব আবেদন, কোনো দালালর সহায় নোহাক লাভ করিব এই বিজুলি। আর এইদরে সোলার পেনেল লগার পিছতে রাখি হব আপনার বিদ্যুতর বিল, স্মার্ট মিটারত যদি আপনার বিল বেশি আসছে তেনে আপনি এই পদ্ধতি অবলম্বন করিব পারে। পরবর্তী খবর, রাজ্যত ভয়ঙ্কর নাও দুর্ঘটনা, 3 জনক লোকর মৃত্যু হয়েছে বলে খবর আসি পড়ছে। গোয়ালপাড়াত হিমলিতোলাত ভয়ঙ্কর নাও দুর্ঘটনা সংঘটিত হয়েছে, দুর্ঘটনাটুত এই পর্যন্ত 3 জনক লোকর মৃত্যুর খবর আসি পড়ছে। নাওখনত থাকা কেইবাজনো যাত্রী সন্ধানহীন বলে জানিবরা গেছে, ভয়ঙ্কর নাও দুর্ঘটনা, স্থানীয় লোকর সহায়ত সন্ধানহীন সকলক বিচারি উদ্ধার অভিযান অব্যাহত আছে, মৃতকর শেষকৃত্য সম্পূর্ণ করে উভতি আসিছিল লোকসকল, তারপিছতে এই ঘটনা, যাত্রী আর স্থানীয় রাইজর মাজত হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোয়ালপাড়াত এই ভয়ঙ্কর নাও দুর্ঘটনা। দুর্ঘটনার পিছতে অঞ্চলজুড়ি হুকর চাহ বিয়পি পড়ছে। আন একটা গুরুত্বপূর্ণ খবর, রাসেল ভাইপারর আতঙ্ক এতিয়া অসমত, রাজ্যত রাসেল ভাইপারর আতঙ্ক, সর্প দংশনত 21 বছরীয় আনিসা খাতুনর মৃত্যু, বিষাক্ত রাসেল ভাইপারর দংশনত মৃত্যু হওয়ার সন্দেহ, দক্ষিণ কামরূপর ছয়গাঁওর হালমারা চরত এই ভয়ঙ্কর ঘটনা, ভাত রাঁধি থাকুতে সর্প দংশনের বলি হল মহিলাগী, ততাতক আনিসাক ভর্তি করা হয়েছিল গরৈমারি চিকিৎসালয়, চিকিৎসালয়ত মজুত নাছিল হাপর বিষ নিরাময় প্রতিষেধক, বকু স্বাস্থ্য কেন্দ্রলৈ লৈ যোৱাৰ পথতে মৃত্যু ঘটে মহিলা গৰাকীৰ। এতিয়া ৰাজ্যত ৰাসেলছ ভাইপাৰৰ আতংক বিৰাজ কৰিছে, কেইবাজনো লোক ইতিমধ্যেই মৃত্যুক হাবটিছে ৰাসেলছ ভাইপাৰৰ দংশনৰ ফলত। দিবলৈছো বতৰক লৈ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ, বতৰে ধাৰণ কৰিব কাল ৰূপ, পুনৰ সতৰ্কবাণী জাৰি কৰিছে আঞ্চলিক বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই, ৰাজ্যত পুনৰ বতৰে ধাৰণ কৰিব কাল ৰূপ, 7খনক জেলাত বতৰ বিজ্ঞান কেন্দ্ৰই
জারি করেছে অরেঞ্জ এলার্ট। রাজ্যের 7খন জেলাত অরেঞ্জ এলার্ট জারি, 18খন জেলাত বতর বিজ্ঞান কেন্দ্র এলো এলার্ট জারি করেছে বতরক লৈ। অরেঞ্জ এলার্ট জারি আঞ্চলিক বতর বিজ্ঞান কেন্দ্রের রাজ্য পুনের বতরে লব কাল রূপ আর বতরক লৈ বতর বিজ্ঞান কেন্দ্রই জারি করেছে সতর্কবাণী রাজ্যবাসী লৈ। পরবর্তী খবর বন্ধ হয়ে পড়ব আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ। 35টাক অধিক জনপ্রিয় স্মার্টফোনত বন্ধ হয়ে পড়ব হোয়াটসঅ্যাপ। স্যামসাং, মটোরোলা, সনি, এলজি, আইফোনকে ধরে কেবাটাও ফোনত বন্ধ হব হোয়াটসঅ্যাপ। চলিত বর্ষর শেষলৈ স্মার্টফোনবোৰত গৰাকীয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করব নোৱাৰিব। কি কি স্মার্টফোনত বন্ধ হয়ে পড়ব হোয়াটসঅ্যাপ? আইফোন 5, আইফোন 6, আইফোন 6S, আইফোন 6S প্লাস, আইফোন SE, মোটো G, গ্যালাক্সি নোট 3, গ্যালাক্সি S3 মিনি, গ্যালাক্সি S4 অ্যাক্টিভ, গ্যালাক্সি S4 মিনি, গ্যালাক্সি কোর, গ্যালাক্সি S6 প্লাস, গ্যালাক্সি গ্র্যান্ড, গ্যালাক্সি গ্র্যান্ড এক্সপ্রেস 2, অ্যাসেন্ট P6S, অ্যাসেন্ট C25। বহুকেইটা স্মার্টফোনত বন্ধ হয়ে পড়ব হোয়াটসঅ্যাপ অ্যাপ। স্মার্টফোন কেটাত গ্রাহকে উপলব্ধ করিব উপভোগ করিব নোৱাৰিব হোয়াটসঅ্যাপ অ্যাপ।